মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এর সঙ্গে গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতা সহ বিভিন্ন রকম কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী গ্রুপ ডি গ্রুপ সি পোস্টে কিন্তু কর্মী নিয়োগের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে তো হ্যালো গাইস আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলা কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত তো নিত্য নতুন ভিডিওর সঙ্গে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকম এডুকেশনাল কোয়ালিফিকেশন যোগ্যতা অনুযায়ী এখানে কিন্তু বিভিন্ন রকম পোস্ট রয়েছে তো কোন কোন এডুকেশনাল কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনারা কোন কোন পোস্টের জন্য আবেদন করতে পারবেন সকল সমস্ত বর্ণনা কিন্তু এক এক করে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করে দিচ্ছি তো পুরো ভিডিওটি দেখুন তাহলে কিন্তু কমপ্লিট ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন আর সাথে সাথে যে সকল বন্ধুরা একদমই নতুন রয়েছেন এই ভিডিওটিতে একটি লাইক সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন আমি কিন্তু প্রতিনিয়ত এই সকল রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আপনাদের প্রোভাইড করে থাকি এর সঙ্গে নতুন নতুন যে সকল প্রকল্পগুলি রয়েছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার এই সকল প্রকল্পের আপডেট আমি আপনাদের প্রোভাইড করে থাকি অতএব আপনারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারবেন তো চলে যাবো সরাসরি আজকের রিক্রুটমেন্টের নোটিসটির মধ্যে তো স্ক্রিনে দেখতে পাবেন আমরা কিন্তু সরাসরি আজকের রিক্রুটমেন্টের নোটিসটির মধ্যে চলে এসেছি তো এই যে নোটিশটি রয়েছে এই নোটিসটি লিঙ্ক দিয়ে রাখবো ভিডিওটি নিচ্ছে ডিসক্রিপশন বক্সে সেখান থেকে ক্লিক করার পর আপনারা কিন্তু এই নোটিশটি ডাউনলোড করে নেবেন আর এখানে পশ্চিমবঙ্গে প্রতিটি জেলা থেকে আবেদন করা যাবে আর আবেদনের যেটা প্রসেস রয়েছে সেটা কিন্তু অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে ঠিক আছে অতএব এই নোটিশটি আপনারা কিন্তু ডাউনলোড করে নেবেন এতগুলি পোস্ট এখানে দেখানো সম্ভব নয় তবুও যতটা পারছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো সবার আগে আপনাদের যেটা দেখতে হবে এখানে কিন্তু ভ্যাকেন্সি অনুযায়ী যে ক্যাটাগরি এখানে কিন্তু ভাগ ভাগ করা রয়েছে তো এখানে সবার প্রথমে দেখতে পাবেন ভ্যাকেন্সি আন্ডার ডিপার্টমেন্ট অফ এইচ কিন্তু আন্ডারই নিয়োগ করতে চলেছে যেখানে এন ইউ এইচ এম সরি এখানে আপনারা পোস্টে দেখতে পাবেন এফ টি এমও এরপরে ল্যাবরেশিয়ান এরপরে স্টাফ নার্স ঠিক আছে এবার স্টাফ নার্স পোস্টের জন্য একশো তিয়াত্তরটি ভ্যাকেন্সি রয়েছে আর ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টের জন্য এখানে আপনাদের ভ্যাকেন্সি রয়েছে ষোলোটি যেখানে কিন্তু কাস্ট অনুযায়ী ভাগ ভাগ করে দেওয়া রয়েছে এবার কোন জায়গায় আপনারা এই কাজটি পাবেন এখানে কিন্তু পাশেই দেখতে পাবেন এর সঙ্গে যে বেতন রয়েছে সেটা কিন্তু বাইশ হাজার আর আপনার পোস্টের জন্য বেতন রয়েছে পঁচিশ হাজার তো এই যে এখানে পোস্টগুলি রয়েছে পোস্ট অনুযায়ী যে এডুকেশনাল কোয়ালিফিকেশান সেটাও কিন্তু ভিন্ন ভিন্ন রয়েছে ঠিক আছে এরপরে দেখতে পাবেন লাইব্রেটরি টেকনিশিয়ান এনডিসি পোস্টের জন্য যেখানে কিন্তু আপনাদের একটি মাত্র ভ্যাকেন্সি রয়েছে এখানে কিন্তু যে আপনারা বেতন পাবেন সেটা কিন্তু বাইশ হাজার টাকার মধ্যে এর সঙ্গে আরও কয়েকটি এখানে ভ্যাকেন্সি দেখতে পাবেন এ সকাল আপনারা দেখে নেবেন যেখানে আইউসএ এল ডিসি লোয়ার ডিভিশন ক্লার্কে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এরপরে আইউষে গ্রুপ ডি পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কাউন্সিলর পোস্ট কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এরপরে দেখতে পাবেন এর পরবর্তীতে যেটা রয়েছে ভ্যাকেন্সি আন্ডার কিসের আন্ডারে নিয়োগ করতে চলেছে উপরে দেখতে পাবেন ডাব্লু বি এস এ পি অ্যান্ড সি এস আন্ডারে এখানেও মেডিকেল অফিসার কাউন্সিলর এরপরে ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পরবর্তীতে দেখতে পাবেন এখানেও কিন্তু বিভিন্ন রকম পোস্ট রয়েছে এতগুলি পোস্ট এখানে দেখানো সম্ভব নয় এবার আমরা সরাসরি চলে আসবে এডুকেশনাল কোয়ালিফিকেশনে যেখানে দেখতে পাবেন এন এইচ এম যেখানে আপনাদের ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টের জন্য আপনাদের যেটা কোয়ালিফিকেশান লাগবে হায়ার সেকেন্ডারি পাস টেন প্লাস টু এর সঙ্গে আপনাদের কিন্তু যে ফজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়লজি ম্যাথমেটিক্স এই সকল সাবজেক্ট মানে সায়েন্স গ্রুপ নিয়ে যদি আপনার আপনারা কেউ টেন প্লাস টু মানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন এক্ষেত্রে কিন্তু ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টের জন্য আবেদনটি করে নিতে পারবেন আর স্টাফ নার্স পোস্টের জন্য কিন্তু আপনাদের যে জি কোর্স সেটা কিন্তু আপনাদের করতে হবে এর সঙ্গে লোকাল যে ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু লিখতে পড়তে এবং বলতে জানতে হবে মানে বাংলা ভাষায় লিখতে পড়তে এবং বলতে জানতে হবে এরপরে লোয়ার ডিভিশন এন সিডি পোস্টের জন্য টেন প্লাস টু এর সঙ্গে ডিএমএলটি আপনাদের কোর্স করতে লাগবে তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন যেখানে এজ আপনাদের চাওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন চল্লিশ ইয়ার্সের মধ্যে যদি আপনাদের বয়স হয়ে থাকে ক্ষেত্রে এখানে আবেদন করে নিতে পারবেন এছাড়াও এখানে যে পোস্ট পোস্ট অনুযায়ী কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এডুকেশনাল কোয়ালিফিকেশন এক এক করে ভাগ করে দেওয়া রয়েছে তো এই সকল আপনারা একটু দেখে নেবেন নোটিশটির লিঙ্ক হবে ভিডিওটি নিচে ডিসক্রিপশন বক্সে এর সঙ্গে আমি আপনাদের বলে দিই এখানে এস সি এস টি অবিসিরা যে গভর্নমেন্ট রুল হিসাবে বয়সের ছাড় সেই ছাড়টি কিন্তু পাবেন ঠিক আছে আর এখানে যে আবেদনের প্রসেস রয়েছে সেটা আমি আপনাদের বলে দিয়েছি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবার কোন কোন ডকুমেন্টস আপনাদের লাগবে অনলাইনে আবেদন করার জন্য এখানে কিন্তু বলা রয়েছে ফটো আইডেন্টি প্রুফ প্রুফ অফ অ্যাড্রেস এরপরে প্রুফ অফ এজ সার্টিফিকেট এরপরে সার্টিফিকেট আপনারা যদি কেউ এস সি এস টি ওবিসি সার্টিফিকেট থাকে তাহলে দেবেন অল মার্কশিট এর সকল ডকুমেন্টস কিন্তু আপনাদের এখানে লাগবে তো এবার আমরা দেখব এই যে আবেদনটি রয়েছে আবেদনটি কত তারিখ থেকে কত তারিখ অবধি চলবে অ্যাপ্লিকেশন উইল বি রিকোয়েস্ট টু ভিজিট এখানে দেখতে পাচ্ছেন ডাব্লু ডাব্লু ডট নর্থ চব্বিশ পরগনা জেলায় কিন্তু রিক্রুটমেন্টটি প্রকাশিত হয়েছে আর এই এই যে অফিসিয়ালি সাইট রয়েছে এই অফিসিয়ালি সাইটের মাধ্যমে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এখানে বলা হয়েছে দ্য ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি স্টার্টেড অন তেরো এক দু হাজার বাইশ তারিখে অলরেডি এই আবেদনটি শুরু হয়ে গেছে আর আবেদনটি চলবে বাইশ এক দু হাজার বাইশ তারিখ অবধি তো আপনারা যদি কেউ আবেদনটি করতে চান এই তারিখের মধ্যে কিন্তু আবেদনটি করে কমপ্লিট করে নেবেন তো এটা একটি স্বাস্থ্য দপ্তরের চাকরি তো এ ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর এমনি নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকের এই ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ